আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঐতিহ্যবাহী সংগঠন আঞ্জুমানে খিদমতে কোরআন সিলেট এর উদ্যোগে সিলেট বিভাগের মুআজ্জাজ মুফাসসিরিন মুআজ্জিজিন যারা আছেন তাদেরকে নিয়ে আজকে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা। আঞ্জুমানে খিদমতে কোরআন 1975 সন থেকে অদ্যাবধি মৌলিক তিনটি নীতির ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে, ইলম, আমল এবং খিদমতে খালক। এই তিনটি কর্মসূচির একটি অন্যতম কর্মসূচি আজকের আমাদের এই প্রোগ্রাম। এখন তো আর মাঠে ময়দানে ওয়াজ মাহফিলে যেতে পারি না, এখন ফেসবুকে আর ইউটিউবে আপনাদের ওয়াজ তাফসীর শুনি, শোনার সুযোগ হয়। তো অনেকের ওয়াজ তাফসীর শুনে উৎসাহিত হই, আনন্দিত হই, আর মনে করি যারা মুরব্বীরা আমাদের আগে চলে গেছেন আমরাও যাওয়ার পথে ইনশাআল্লাহ। এখন আপনারা আপনাদের মতো যোগ্য উপযুক্ত মুফাসসির ওয়াইদ দায়ী আমরা রেখে যেতে পারছি, দেখে যাচ্ছি, এই জন্য আনন্দ পাই। আবার কিছু কিছু ওয়াইদ ভাই মুফাসসির ভাইদের কথাবার্তা বক্তব্য শোনার পরে একটু আশাহত হই, কিছু দুঃখিত ভারাক্রান্ত হই। তাই মনের মধ্যে সবসময় থাকতো যদি ওনাদেরকে কাছে পেতাম তাহলে কাছে বসে আলোচনা করতাম, পরামর্শ করতাম, কারণ আপনারা মাঠে আছেন, জনগণ শ্রোতা আপনাদের কথা শুনে আপনাদের কাছ থেকে যে কথাটা তারা শুনবে সেটা সঠিকভাবে যদি শুনে তাহলে ফায়দা হবে, দিনেরও ফায়দা হবে, তাদেরও ফায়দা হবে। আর এগুলো মারাত্মক আমার ভুল ভ্রান্তি এবং আকিদাগত দর্শনগত ভুল হয় তাহলে সর্বনাশ। তো এগুলো মনে হয় যে আপনার সাথে দেখা হলে পরে কিছু আলাপ আলোচনা করবো। কোরআনে বলা হয়েছে এলেম দান করা হয়েছে, আর আমরা বলি আমি অমুকটা পাশ করেছি, এত এলেম অর্জন করেছি, আমি করেছি। এলেম কি আমি হাসিল করেছি না আল্লাহ আমাকে দান করেছেন? আমরা একদিকে দোয়া করি রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে এলেম দান করো, আমার এলেম বাড়িয়ে দাও। আরেকদিকে বলি আমি এলেম হাসিল করেছি, আমি এই করেছি এই করেছি। আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেয়া হয়েছে। আল্লাহ এটা বলেন নাই, এক জায়গায় বলছেন, একই আয়াতে বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এখানে তারা ফাইল, আর আল্লাযীনা উতুল ইলমা এখানে মাফউল। ইলম কেউ হাসিল করে নাই, এলেম তাদেরকে দান করা হয়েছে। সুতরাং এটা একটা কেবির, আমি এলেম হাসিল করেছি এই কথা বলা কেবির, যেটাকে আল্লাহ রসুল বারবার নিন্দা করেছেন, কোরআনে যেটাকে নিন্দা করা হয়েছে। একে হাতে কেন আল্লাহ দুই রকম বললেন? ইমান আনতে হয় নিজে, আর এলেম চাইতে হয় আল্লাহর কাছে, এবং আল্লাহ এলেম দান করে। আর যারা নিজে এলেম অর্জন করেছে বলে দাবি করে তারা হক এলেম অর্জন করে নাই, তাদের এলেম দ্বারা নিজে উপকৃত হয় না, সমাজও উপকৃত হয় না। উলামায়ে কেরাম, মুফাসসিরা ইজাম, খুতাবা, এরা হচ্ছে তাবিবুল আরওয়াহ, রুহের চিকিৎসক। আর ডাক্তাররা হচ্ছে তার কি? তাবিবুল আবদান, এরা হচ্ছে শরীরের চিকিৎসক। এরা এখানে যদি খাজলি হয় তাহলে কি মলম লাগাতে হবে লিখে দে, আর আপনি রুহের চিকিৎসা করবেন। অতএব আপনি রুহের চিকিৎসা করতে গিয়ে আপনি আপনি সর্বপ্রথম সবচেয়ে বড় রোগ যেটা সেই রোগটাকে ধরবেন। আল উলামা ওয়াসাতুল আম্বিয়া, যদি আপনারা আম্বিয়া কেরামের ওয়াজিব হয়ে থাকেন
তাহলে আমি কেন দাবি করবো আমাকে ওয়াজের পরে 50,000 টাকা দিতে হবে? আমার খরচা একটু খোয়া হয়ে গেছে বুঝলেন, আপনারা মনে কিছু নেবেন না। যদি ওরসুল আম্বিয়া হয়ে থাকেন তাহলে আপনার মাঝে কেন এখলাস হবে না? আমাদের দাওয়াত, আমাদের তাফসির আলোচনা হবে নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে। বলা হয়েছে অনেক বড় বড় তাফসির, যেটা আমরা সম্মান শ্রদ্ধা করি, সেই অনেক তাফসির অনেক বড় বড় ইমাম কোস্তালানি, হ্যাঁ ইমাম ইবনে কাসির, এদের বড় বড় কিতাবের মধ্যে অনেক দুর্বল কথাবার্তা আছে, তারা লিখে দিয়েছে, নোট দিয়েছেন এটা তারা। আমি ইবনে কাসির আছে বলেই, বেদায়ওয়ান নিহায় আছে বলেই, ইমাম কোস্তালানি বলেছেন বলেই আমি কিছু কিচ্ছা কাহিনী এটা আমি বলতে পারবো না। এটার মধ্যে অথেন্টিক সূত্র নাই, এটার মধ্যে ঝামেলা আছে, এটা বললে ইসলামের সৌন্দর্য প্রকাশ, ইসলামের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়। এজন্য দাওয়াত দিবেন, আপনি তাফসির করবেন, কথা বলবেন, এটা আপনার করণীয়, অবশ্য করণীয়, যে আপনি নিশ্চিত হবেন যে এটা আপনি কি বলছেন, কোথা থেকে বলছেন। আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সাইদি সাহেবের টুপি আছে আমাদের মাথায়, সাইদি সাহেবের সেই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীমের কণ্ঠ ভেসে ওঠে আমার কণ্ঠে। সাইদি সাহেবের নাম আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আন্দোলনের জন্য সাইদি সাহেব তিলে তিলে জীবন দিচ্ছেন, সে আন্দোলন কি আপনার হৃদয়ে আছে? الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আমাদের এই দাইলালদের আজকের সরব উপস্থিতি, আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা ভরে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা গোটা বিভাগের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারকাগুলিকে আজকে আমরা একটি হলের ভিতরে একত্রিত করেছি, আলহামদুলিল্লাহ।